একটা ব্র্যান্ড যদি বলতে যাই যে মেকআপের ক্ষেত্রে আমার এই ব্র্যান্ড আমার পছন্দের, এটা বললে ভুল হবে, কারণ আমি লিপস্টিক দিয়ে এক ব্র্যান্ডের, আমি ফাউন্ডেশন দিয়ে এক ব্র্যান্ডের, মাস্কারা ইউজ করে এক ব্র্যান্ডের, বাট ইয়াস যদি এরকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আমাদের দেশে এসে প্রতিষ্ঠিত আছে, ডেফিনেটলি আমি এবং আমাদের মতো যারা সেলিব্রিটিরা যারা আছে তারা সবাই ইউজ করবে। আর আমি বেশি মেকআপ টেকআপ এগুলো মানে অ্যাজ এ হিরোইন হিসেবে করতে হয় করি, বাট বাসায় তো কোনোভাবেই মেকআপের প্রশ্ন আছে, বাসায় নর্মালি থাকে, সবাই যেরকম। আপনাকে বাস্তবে নেত্রী হিসেবে দেখা যাবে কিনা, রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা? অনেকেই করে, তবে বর্ষা কি বাস্তবে কোন ইলেকশন করবে নাকি ফিউচারে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আসলে রাজনীতি করতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়, এই জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক স্টাডি করতে হয়। যেমন আমাদের এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ একজন লেডিস নেত্রী হিসেবে বিরোধীতে উনি একজন এসেছেন, ওনার পরে আর কেউ আসবে না, পৃথিবীতে আসবে, বাংলাদেশ তো দূরের কথা। তো অবশ্যই এটা আসলে আমাদের মতো মানুষদের দ্বারা সম্ভব হয় পলিটিক্সে আসা। আসলে যে কেউ পলিটিক্স করতে চায় আর কি, পলিটিক্স তো অনেক বড় একটা ব্যাপার দেশ পরিচালনা করা। আমি এটা সবসময় বলে আসি যে এটা নিয়ে তো আমরা স্টাডি করি, কারণ ছোটোখাটো সমাজসেবা করি এটা এক জিনিস, বাট পলিটিক্স নট ইজি জিনিস। বাট আমরা দেখি যে মানুষ যে নাকি পলিটিক্স নিয়ে পড়াশোনা করে না, মহল্লার দিকে একজন ইলেকশনে দাঁড়ায়, তারপরে সে কমিশনার হয়, কমিশনার থেকে এমপি হয়ে যায়, বাট সে দেশের জন্য কতটুকু করতে পারে আমি জানি না। তবে যদি ভালো কোনো নেত্রী হতে হয়, কোনো লিডার হতে হয়, তাহলে অবশ্যই তাকে পলিটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে, দেশপ্রেম থাকতে হবে তার মধ্যে। এটা আসলে আমাদের এতটুকু যোগ্যতা নাই যে আমরা পলিটিক্স করব, কারণ আমরা কখনোই পলিটিক্স নিয়ে পড়াশোনা করি না। ওরা বলতেছিল যে মানে উই ক্যান রাইটিং ইউর মুভি নেম দ্য গোল্ডেন, মানে কি বলে এটা, স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা মালয়েশিয়ান আমাদের বাংলাদেশে ওরা ট্রান্সলেট করে বললো, ওরা ওদেরকে মালয়েশিয়ান ভাষায় বললো যে আমরা তোমার, তখন আমাকে বললো জাফর নামে যে ভাইয়া উনি বলতেছে আমাদের মুভির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে মালয়েশিয়াতে। এবং টিজিবি যেটা জানেন টুইন টাওয়ার, সেইখানে ওনারা যে মানে রিসিপশন আমাদেরকে দিয়েছে, মানে এটা আমরা কোনোদিনই ভুলবো না। আমাদের দেশেও আমাদেরকে যেখানেই যাই রিসিপশন দেয়, বাট বিদেশে যে আমরা যে রিসিপশন পেয়েছি, তারপরে গভর্নমেন্ট থেকে যে রিসিপশন পেয়েছি, আগে পিছনে পুলিশ দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে বলবো যে আর্টিস্ট হিসেবে আমাদের সফলতা, আমরা বাইরে গিয়ে যে সম্মানটা পেয়েছি, এটা আমরা সারা জীবন মনে রাখবো। এবং এখন অন্য অন্য দেশে যেখানে যাব একই রকম যদি সম্মান পাই, তাহলে মনে হবে যে আর্টিস্ট হওয়ার পিছনের যে গল্পটা ছিল সেই সফলতা আমরা পেয়েছি। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বলবো, আমাদের দেশের মানে দেশের প্লেয়াররা খেলতে গিয়েছে, শুধু দেশের মানে ওরা প্লেয়ার হিসেবে খেলতে গেছে এটাই না, দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে গিয়েছে। আমরা চাই দেশ মানে মাথা উঁচু করে দেশে আসুক, ভালো কিছু করে দেশে আসুক, তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমাদের পছন্দের খেলোয়াড় আসলে আমি বলি, যা আমি দেখেন যখন সিনেমা রিলিজ হয় আমি সবাইকে সবার সিনেমা উইশ করি, যে সবাই কষ্ট করে একটা সিনেমা নিয়ে, যেমন আমি সবাইকে উইশ করি এরকম। ক্রিকেট খেলবে, আমাদের দেশের ফুটবল খেলবে, যারা যেই খেলাতেই আসে এবং দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে যাবে, সবাই আমাদের প্রিয় খেলোয়াড় এবং সবার জন্য আমাদের শুভকামনা। বর্ষা হচ্ছে আর্জেন্টিনা, আর আমি এখনো বলি নাই কাউকে, দেখি আরেকদিন বলবো খেলা দেখার পর। অনেক মেকআপ ইউজ করতে হয়, স্কিন কেয়ারের উপর যত্ন নিতে হয়, সব কিছু মিলে না এত ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এসছে, এটার জন্য আমি খুবই হ্যাপি। আমি মাস্ট বলবো যে সবার আসলে এই ফেয়ারটাতে এসে একটুখানি ফেয়ারটা ভিজিট করে যাওয়া উচিত।
ব্র্যান্ড তো ব্র্যান্ড, ব্র্যান্ডের একটা ক্লাস মেনটেন করা হয়, রাইট? সব নর্মাল প্রোডাক্ট তো সবাই ইউজ করতে পারে না, সব প্রোডাক্ট আমাদের স্কিনের জন্যও ভালো হয় না, নট অনলি আমাদের, আমি বলবো জেনারেল যারা আছে সবার জন্যই ভালো হয় না। সো অ্যাটলিস্ট একটা ব্র্যান্ড একটা ক্লাস মেনটেন করলে ইটস গুড ফর আওয়ার স্কিন। অ্যান্ড ওয়েল, কিছু কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেরকম একদম নতুন লঞ্চ হয়েছে সেগুলো তো এখনও অনেকেই জানেন, অনেকে ইউজ করেনি, বাট আমিও ইউজ করিনি, বাট দেখে ভালো লাগছে যে অনেক ভালো ভালো প্রোডাক্ট তারা নিয়ে এসছে স্কিনের জন্য, হেয়ারের জন্য, ক্লিনজিংয়ের জন্য। যেটা চাওয়া আরও যেন এরকম ক্লিনজিং টোনিং থেকে শুরু করে মেডিকেটেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোও যেন নিয়ে এসছে। ভাইয়া, আমি অলরেডি টুকটুক করে কাজ করছি, আমি অনেকদিন স্ক্রিনে ছিলাম না, দ্যাটস ট্রু, বিকজ আমার বিয়ে, বেবি, কোভিড সব কিছু এত পরপর হয়েছে, আর বেবি হওয়ার পর তো ডেফিনেটলি প্রত্যেকটা মেয়েরই একটা চেঞ্জেস আসছে। সো আমি একটা ব্রেক নিয়েছিলাম, এখন আবার আস্তে আস্তে কাজে রেগুলার ব্যাক।